করে ঘিসকে নেতা অনিতা তাগু 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 দিন 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 কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তাই তো প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক ছুটে আসেন এই কক্সবাজারের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক, আমরা কক্সবাজার এই সমুদ্র সৈকতে বেড়াতে আসলে সাধারণত উপভোগ করি কক্সবাজার এই সমুদ্র সৈকতের উপরে ভেসে চলা বিভিন্ন রাইড কিংবা হকারদের কাছ থেকে আমরা বিভিন্ন পণ্য কিনে থাকি। কিন্তু মাঝে মাঝেই এই কক্সবাজার সমুদ্র সৈকতের গর্জনকে ভেদ করেই শোনা যায় শিশু শিল্পীদের গান, অর্থাৎ সৈকতে যে সমস্ত ছিন্নমূল শিশু রয়েছে তাদের গান। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা শোনার চেষ্টা করব এই কক্সবাজার সমুদ্র সৈকতেই ঘুরে ঘুরে গান গাওয়া তিন শিশু শিল্পীর গান। চলুন শুনে আসি এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে ঘুরে গান গাওয়া সেই শিশু শিল্পীদের গান। দর্শক, এভাবেই 2020 সালে মধু হই হই নামে এক গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী জাহিদ। সেই এক গানেই পরিবর্তন হয়ে গিয়েছে শিশু শিল্পী জাহিদের ভাগ্য, কে জানে। আপনার একটি লাইক কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জনপ্রিয়তা পেতে পারে এই শিশুরাও, পরিবর্তন হয়ে যেতে পারে এই শিশুদেরই ভাগ্য। তাই যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন।